স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ এক্সামিনেশন 2019-এ যে পেপার ওয়ান এবং পেপার টুর পরীক্ষা হয়েছিল তার কাট অফ অফিসিয়ালি প্রকাশিত হয়েছে এবং পেপার টুতে যারা পাশ করেছে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন খুব শীঘ্রই ডাকানো হবে। তো আজকের ভিডিওটিতে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব, তো অবশ্যই ভিডিওটিকে দেখতে থাকুন। এবং বন্ধুরা, আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশের বেল আইকনে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সেই অফিসিয়াল নোটিশটি, নোটিশটিতে বলা হচ্ছে যে মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ এক্সামিনেশন 2019 ক্যান্ডিডেট শর্টলিস্টেড ফর অ্যাপিয়ারিং ইন দ্য ডকুমেন্ট ভেরিফিকেশন। ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যারা পেপার টুতে পাশ করেছে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন খুব শীঘ্রই ডাকানো হবে। এরপরে বলা হচ্ছে যে স্টাফ সিলেকশন কমিশন কন্ডাক্টেড কম্পিউটার বেসড এক্সামিনেশন পেপার ওয়ান ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ এক্সামিনেশন 2019 ফ্রম 2/8/2019 টু 22/8/2019, অর্থাৎ এই তারিখের মধ্যে যে পেপার ওয়ানের পরীক্ষাটি হয়েছিল অ্যাট ডিফারেন্ট সেন্টার অ্যাক্রস দ্য কান্ট্রি। দ্য রেজাল্ট অফ পেপার ওয়ান অফ দ্য এভাব এক্সামিনেশন ওয়াজ ডিক্লেয়ার 5/11/2019, অর্থাৎ নভেম্বরের 5 তারিখে পেপার ওয়ানের রেজাল্ট ডিক্লেয়ার হয়েছিল। এবং তারপরে বলা হচ্ছে অ্যান অ্যাডিশনাল রেজাল্ট ওয়াজ অলসো ডিক্লেয়ার অন 11/11/2019, এ টোটাল অফ 1,20,713 ক্যান্ডিডেটস ওয়ার শর্টলিস্টেড টু অ্যাপিয়ার ইন পেপার টু, অর্থাৎ 1,20,713 জন ক্যান্ডিডেট পেপার টুর জন্য অ্যাপিয়ার হয়েছিল। তারপরে বলা হচ্ছে দ্য পেপার টু এক্সামিনেশন ওয়াজ কন্ডাক্টেড 26/11/2019, অর্থাৎ নভেম্বরের 26/2019 পেপার টু পরীক্ষাটি নেওয়া হয়েছিল, যেখানে প্রায় 96,478 জন ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছিল। তো এই পেপার টুতে যারা পাশ করেছে তাদের কাট অফটা আপনাদেরকে জানাচ্ছি। তো কাট অফটা পরে বলতেছি, প্রথমে বলা হচ্ছে যে এসসিতে কতগুলো পাস করেছে, এসটিতে কতগুলো পাস করেছে, প্রত্যেক ক্যাটাগরি ওয়াইজ বলা রয়েছে, তো অবশ্যই এটা দেখে নেবেন। এবং আপনাদেরকে জানাচ্ছি যে ওয়েস্টবেঙ্গলে কীরকম কাট অফ রয়েছে সেটি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি, তো একটু ওয়েট করুন। এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্টবেঙ্গলের এসসিদের কাট অফ পেপার ওয়ানে রয়েছিল 84.8153 এবং পেপার টুতে রয়েছে 29, এবং ইডাব্লিউএসদের কেন্দ্রের ক্ষেত্রে এটি ছিল এবং এসসিদের ক্ষেত্রে রয়েছে 83 এবং পেপার টুতে রয়েছে 30, আর এসটিদের ক্ষেত্রে রয়েছে 73 পেপার টুতে রয়েছে 36, ইএসএম ক্যাটাগরিদের ক্ষেত্রে 53 পেপার টুতে রয়েছে 28, এবং এইচএস ক্যাটাগরিদের ক্ষেত্রে পেপার ওয়ানে রয়েছে 60 এবং পেপার টুতে রয়েছে 30, আর ওবিসি ক্যাটাগরিদের ক্ষেত্রে পেপার ওয়ানে রয়েছে 83 এবং পেপার টুতে রয়েছে 28, এবং ইউআর ক্যাটাগরিদের ক্ষেত্রে 89, 23, ইডাব্লিউএস কেন্দ্রের ক্ষেত্রে ও ইডাব্লিউএস কেন্দ্রের, এটা কর্ণাটক স্টেটের, তো অবশ্যই তাদের খুব শীঘ্রই ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকানো হবে। তো অবশ্যই ভিডিওটিকে বন্ধুদের মাঝে শেয়ার করবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। থ্যাংক ইউ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য।